নমস্কার বন্ধুরা, আজকে আমি সুপর্ণা অধিকারী ব্লগ থেকে সুপর্ণা চলে এসেছি এক দাদার বাড়িতে ভিজিট করতে। চলুন দাদার থেকে আমার দাদার পরিচয় এবং ওনার বাড়িতে কি কি ডগ বা পাপিস আছে সমস্ত ভিডিওতে আপনাদের পুরোটা দেখাবো। চলুন যাই। আপনার এখানকার লোকেশনটা? এইখানে আসতে হলে হাওড়া থেকে আসতে হবে, যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে বেলানগর স্টেশন কটলাইন, ডানকুনির আগের স্টেশন আর বালির পরের স্টেশন বেলানগর। বেলানগরে নেমে 2 মিনিটের হাঁটা পথ, অভয়নগর বাজারে এসে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমার নাম তন্ময় দে, মোবাইল নাম্বার হচ্ছে 8910757520। আচ্ছা, এখন দাদা আপনি কি বিট দেখাতে চাইছে? আমি এখন আপনাদের গোল্ডেন রিট্রিভার দেখাতে চাইছি। আচ্ছা, তারপরে ব্রিগেল ট্রিগেল দিয়ে তারপরে শেষ করব। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার কাছে এসে গেছি, দুটো গোল্ডেন রিট্রিভার দেখতে পাচ্ছি। দুটি কি একই কোয়ালিটির না দুটো কোয়ালিটির নাম আলাদা আছে? আমার ডান হাতেরটা রয়েছে ইউরোপ আমেরিকান ব্লাড লাইন, আমেরিকান ব্লাড লাইন, আর এটা ইউরোপিয়ান ব্লাড লাইন আছে, দুটো আলাদা আলাদা ব্লাড লাইন। এটা আমাদের সৌরভ চৌধুরীর ইন্ডির লাইনের বাচ্চা আছে। আচ্ছা, যেটা 2016 ইন্ডিয়ান আজন্সে যে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডি, তার নাতনি হচ্ছে এটা। আচ্ছা, আর এটা হচ্ছে সিকের লাইনের, এটা হচ্ছে গিয়ে কুপারের মেয়ে আছে। দুটোই শো কোয়ালিটির আছে? দুটোই শো কোয়ালিটি, এবং মানে যে রকম কোয়ালিটির কুকুর আছে এগুলোকেই শো কোয়ালিটির কুকুর বলে, বলা হয়। ভিডিওতে আমরা দেখেছি অনেক সময় দেখায় যে মানে শো কোয়ালিটি বাচ্চা 15,000 টাকাতে নাকি গোল্ডেন রিট্রিভার শো কোয়ালিটির পাওয়া যায়। আমার তো ধারণা নেই যে 15,000 টাকাতে শো কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার বাচ্চা পাওয়া যায় কিনা। যারা বলে ওগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, শুধুমাত্র বাচ্চা বিক্রি করার জন্য তারা 15,000 টাকায় শো কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার বাচ্চা বলে। শো কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার বাচ্চা নিতে গেলে মোটামুটি মানে আমার যেটুকু এত বছরের অভিজ্ঞতায় মিনিমাম 25-30 হাজার টাকার ওপরেই হয় শো কোয়ালিটি। যদি শো কোয়ালিটি আমি মানে হ্যাঁ শো কোয়ালিটি যেটাকে শো কোয়ালিটি বলে সেই বাচ্চা মোটামুটি 25-30 হাজার টাকার উপর থেকে শুরুই হয়। আর যারা 15,000-16,000 টাকায় বলে সেটা আমার ধারণা, আমার জানা নেই যে সেটা কি শো কোয়ালিটির কুকুর হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এই দুটোর ফার কোয়ালিটিও দেখছি আলাদা এবং অনেক আলাদা। দুটো কুকুরের গেট আপ দুটোই অনেক আলাদা, গেট আপ অনেক। এটা একটু লম্বা টাইপের দেখতে পাচ্ছি, আর এই পিছনটা আমি কি বলবো, ঢাকের সেই পিছনের মতো লাগছে। হ্যাঁ, এটা ইউরোপিয়ান, অরিজিনাল ইউরোপিয়ান ব্লাড লাইনের রয়েছে। যারা কুকুর লাইনের লোক আছে তারা চিনবেন যে সৌরভ চৌধুরীর ইন্ডি কিরকম, আর একে আমি যদি দাঁড় করাই, স্ট্যাক করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাবার মতো দাঁড়াচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে আমি ঠিকঠাক বলছি না ভুলভাল বলছি। ভুল বলা হচ্ছে। আর এইটা পিওর গোল্ডেন, এটা আমেরিকান লাইন, আমেরিকান। আর আমেরিকান লাইন গুলো একটু রিচ কালার, একটু গোল্ডেন কালার হয়। হ্যাঁ, আর ইউরোপিয়ানটা ম্যাক্সিমামই পুরোটাই সাদা কালারের উপর, হোয়াইট এর উপর হচ্ছে। আর এদের এখন এজ কত? এটার বয়স হচ্ছে আপনার 4 বছর প্লাস, এটাও এরকমই 3.5-4 বছর বয়স এটারও একই। এদের কি বাচ্চা তোলা হয়েছে? হ্যাঁ, এর আমি 1 বছর একবার তুলেছি বাচ্চা, 4 বছরের মধ্যে। হ্যাঁ, এর আমি 2 বার তুলেছি। আচ্ছা, সবাই যে এরকম বছরে বছরে তোলে সেটা কি আপনি ঠিক মনে করেন? না, আমি বছরে একবারই বাচ্চা তুলি। এবার দেখুন, একটা সিজন চলে গেলে পরের সিজনটার সময় তখন একটু সময় দিতে হয়। আচ্ছা, আমি ওই 6 মাস ছাড়া ছাড়া বাচ্চা তুলি না। আমার প্রত্যেক কটা কুকুরের, আমার ক্যানেলে যতগুলো কুকুর আছে সবারই 6 মাস ছাড়া ছাড়াই সিজন আসে। আচ্ছা, তো আমি ওই 6 মাস ছাড়া ছাড়া বাচ্চা তুলি না, আমি বছরে একবার তুলি, এবং 2 বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে তারপর আমি তোলা শুরু করি। আমার এই কুকুরের বাচ্চা বিক্রি করাটা আমার ব্যবসা নয়। আচ্ছা, আপনাদের অনেকের ভিডিওতে আমি দেখেছি যে প্রচুর বাচ্চা তুলছে, বলছে 6 মাস পর আবার বাচ্চা পেয়ে যাবে, তো আমার এটা ব্যবসা নয়। তো আমার ট্রিটমেন্ট লাইন রয়েছে, কুকুরেরই ভেটেনারি ট্রিটমেন্ট লাইনে রয়েছে, এবং আমার বাড়িতে ক্রেস রয়েছে, কুকুর রাখার ব্যবস্থা আছে। যারা ঘুরতে টুরতে যান তাদের জন্য আমি কুকুর রাখার ব্যবস্থা রয়েছে, আমার ক্যানেল পুরোটাই এসি। এসি, হ্যাঁ, আমরা আসার সময় দেখলাম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি পার ডে চার্জ কিরাম নেন? আমার এসিতে এখন যা গরম পড়েছে 24টা ঘন্টার মধ্যে মোটামুটি 20 ঘন্টা এসি চালিয়ে রাখতে হচ্ছে। এসিটাকেও তো একটু রেস্ট দিতে হবে, নাহলে ও খারাপ হয়ে যাবে। তো মোটামুটি এসিতে আমার 600 টাকা করে পার ডে আমি রেখেছি, আর শীতের সময় 400 টাকা করে, শীতের সময় রেটটা কমে যায়। আর এদের যে এই 2 বছর পর নিচ্ছেন, এর থেকে বাচ্চার কোয়ালিটি ভালো হয়? অবশ্যই ভালো হয়। এবং যারা আমাদের, আমার থেকে নিয়ে গেছে, আমি আগেই বললাম যে আমার কুকুরের বাচ্চা বিক্রি করাটা আমার ব্যবসা নয়,
তো যারা নিয়ে গেছে তাদের সাথে আমার এখনো টাই আপ আছে এবং দু একজন আমার বাড়িতে কুকুর রাখতেও আছে। তাদের তারা যেভাবে তাদেরকে আমি গাইড করেছি তারা সেভাবেই চলছে এবং 6-7 মাসে মোটামুটি মায়ের মতো সাইজ এসে যায়। দেখুন আমেরিকানের সাথে ইউরোপিয়ান মেটিং করালেও বাচ্চা হবে কিন্তু ভবিষ্যতে তাদের হিপ ডিসপেসিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। ওই সমস্তর জন্য আমরা আমেরিকানটা আমেরিকান দিয়েই করাই আর ইউরোপিয়ানটা ইউরোপিয়ান দিয়েই করাই। আর আমেরিকান প্রচন্ড ছটপটে হয়। আচ্ছা হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি আপনার এখানে। আচ্ছা যদি কেউ নিতে চায় তাহলে একটু ওয়েট করতে হবে। আমি আগেই বললাম যে বছরে আমি একবার তুলি, তো এদের যদি বাচ্চা নিতে হয় তাহলে একটু ওয়েট করতে হবে তাকে। তাতে কোয়ালিটিটাও ভালো হবে। অবশ্যই কোয়ালিটিতে তো দেখুন আমি কুকুর আমার বাড়ির যদি বাচ্চা হয় অবশ্যই তাকে গ্যারান্টি দিয়ে দেবো যে মানে বাচ্চাটা কিরকম হবে মানে বড় হয়ে। দেখুন ছোটবেলাতে ওই যে আপনাকে একটু আগেই বললাম যে শো কোয়ালিটি যেটা বলে 15,000 টাকা তো শো কোয়ালিটি বলে, আবার আমরা 25-30,000 টাকাটাকে শো কোয়ালিটি বলছি বা তার থেকেও বেশি তো হয়। যেমন এই দু এই গোল্ডেনটা আমার কেনাই পড়েছিল 42,000 টাকা উইদাউট পেপার কিন্তু। হ্যাঁ উইদাউট পেপার, পেপার দেয় না, পেপার ছাড়াই আমি বলছি, পেপার ছাড়াই আমি 42,000 টাকা একে কেনা হয়েছিল। তো আরামসে এর বাচ্চা কিন্তু আমি 25,000 টাকাতে বেচতে পারবোই অনাসে। তো আমিও আমি মানে যে বাবাকে যাকে সিলেক্ট করি মানে ধরুন মেল কুকুরটা যেটা সিলেক্ট করি সেটাও কিন্তু মানে শো করছে সেরকম কুকুরকেই সিলেক্ট করি। হয়তো এর পেপার নেই কিন্তু বাচ্চার গেট আপটা কিন্তু তখন সেইভাবে বোঝা যায় যে পরে বাচ্চাটা কিরকম হবে। ওই জন্যই বলতে পারি যে 6 মাস পর কিরকম হবে। ছোটবেলাতে বাচ্চা একই রকম লাগে দেখতে, 15,000 টাকার বাচ্চাকেও একই রকম লাগবে আবার 25-30,000 টাকার বাচ্চাকেও একই রকমই লাগবে কিন্তু ডিফারেন্স বিটুইন মানে 6 মাস আফটার 6 মান্থ বাদ পরে বাচ্চা দুটো কিরকম হবে ডিফারেন্সটা বোঝা যাবে দামের। অবশ্যই দামের না, আপনার বোন স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে যে কিরকম কোয়ালিটির বাচ্চা কোন দিকে বাচ্চাটা যাচ্ছে একদম। আচ্ছা এই সেই এদিকে ইউরোপিয়ানের বাচ্চাগুলো আপনি কি রেখে ইউরোপিয়ানের বোন স্ট্রাকচারটা হচ্ছে কি অনেকটা বেশ মানে মোটা মানে আমেরিকানের থেকে। দেখুন এটা হচ্ছে ইউরোপিয়ান ব্লাড লাইনের, দেখুন এটাকে স্ট্যাক করা বলে। এবার কুকুরটার কোয়ালিটিটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল শো কোয়ালিটির বিগেল যাকে বলে ঠিক আছে। এর মার্কিংটা দেখুন, এটা দেখুন মানে সক্স যেটাকে বলে এটাকে সক্স বলে আর এই গলার তলা থেকে যেটা নেমেছে এটাকে টাই বলে। এটাকে স্ট্যাক করানো বলে যেটা শো এর মাঠে দেখে প্লাস তারপরে হাঁটানোটা আছে ওয়াকিংটা আছে। চলো আসো স্টে। এই পুরো প্র্যাকটিস করানো আছে। আচ্ছা এই বিগেলটার বয়স কিরাম আছে? এই বিগেলটা বয়স হয়ে গেছে, 8 বছর বয়স আছে। তো এর আমি মেটিং তোলা বন্ধ করে দিয়েছি, আমি দুবারই তুলেছি এর। আচ্ছা তো এর দুবারই সিজার হয়েছিল। তো আমি একটু আগেও বললাম যে আমার কুকুরের মানে বাচ্চা বিক্রি করাটা ব্যবসা নয়, তো সেই কারণে এটা শখেতে রেখেই দিয়েছি। ও শোটও করেছে 2016-তে করেছে, 2019 করেছে, তারপর থেকে লকডাউনের পর থেকে আর নামায়নি। তাহলে 2016-2019 দুটোতেই আরো শো গুলো করেছে। আপাতত আমি 2016-2019 যে চ্যাম্পিয়ন হয়েছিল সেগুলো দেখাতে পারি। আচ্ছা তো এখন মোটামুটি ওর মেটিং করানো বন্ধ করানোই রয়েছে। দুবার বাচ্চা উঠেছিল, কটা করে হয়েছিল? 5টা একবার হয়েছিল, 5টা হয়ে 6টা হয়েছিল একবার, আর একবার হয়েছিল 4টে। 4টে মায়ের মতোই পুরো মার্কিং না, কিছুটা বাকি কয়েকটা বাবার মতো বাবার মতো এসেছিল। আচ্ছা ওখানে আমরা আরেকটা সিট জিউ দেখতে পাচ্ছি, ওটা কি যদি একটু বলেন? ওটাও ফিমেল রয়েছে সিরজুর, ওর বাচ্চাও বাচ্চা হয়েছিল। আচ্ছা তো 6-7 মাস আগে, আমি বললাম বছরে একবার করেই তুলি, 6-7 মাস আগেই হয়েছিল ওর বাচ্চা। আমি একটা দেখেও দিয়েছি নিজে, আমার ঘরে রাখা রয়েছে, তো ওটাকেও দেখাতে পারি। ক্যান্ডি
ক্যান্ডি এবং সব সবকটা মোটামুটি আমার ট্রেনিং দেওয়াই রয়েছে। কেউ যদি আপনাকে বলে যে দেখলে খুলে দিতে পালালে কেমন? গরম আছে। আচ্ছা একটু যদি ক্যান্ডি সম্বন্ধে বলেন। এদিকে আসো, এদিকে আসো, এও দাঁড়িয়ে পড়বে। লিড এরা চেনে, মানে এগুলো মানে ট্রেনিং যখন ট্রেনিং দেওয়া হয় তো এইগুলো ওরা পড়ে পড়ে অভ্যস্ত। এটা পড়িয়ে দিলেই মোটামুটি যা বলবো সেটাই করবে, মানে অ্যাটলিস্ট শোয়ের মাঠে যেটা হয়। এর না অ্যাকচুয়াল লিস্টটা থাকে উল্টো, না উল্টো না থাকে, হ্যাঁ ওটাই সিট। ঠিক আছে, কি পাপি গুলো দেখে নেবো? হ্যাঁ চলুন, আপনাকে হাস্কির বাচ্চা হয়েছে। আচ্ছা হাস্কির ম্যাক্সিমাম বাচ্চাই বিক্রি হয়ে গেছে, চারটে বাচ্চা বিক্রি হয়ে গেছে, দুটো রয়েছে, দুটোর মধ্যে ফিমেলটাও বুকিং, একটা মেল বাচ্চা, একটা মেল বাচ্চা রয়েছে। দাদা কতদিনের শখ? মানে কুকুরের লাইনে, কুকুরের লাইনে, কুকুরের লাইনে আমার মোটামুটি 17-18 বছর তো হয়ে গেছে। তাহলে অনেক দিনেরই অভিজ্ঞতা। আমি ডক্টর অমলেন্দু চক্রবর্তী স্যারের সাথেই রয়েছি 15 বছর প্লাস। 15 বছর, তার আগে থেকে আপনি শখ পূরণ করেন? আমার ঘরে 15 বছরের একটা ল্যাবও রয়েছে। কতদিনের শখের যে ছিল প্রথম কুকুর আমার ল্যাব ছিল, ল্যাব ছিল, এবং সেটা মারা যায়। সেটা মারা যাওয়ার পরে তখন আমার আরেকটা দুটো ল্যাব ছিল, ওইটা ছোট ছিল, যার বয়স এখন 15, আর যে মারা যায় সে আড়াই বছরের মাথায় মারা যায় ভুল ট্রিটমেন্টের জন্য, যার জন্যই আমি আজকে কুকুরের ট্রিটমেন্ট লাইনে প্রফেশনালি নেমেছি। কারণ মাঝরাতেও কাউকে পাওয়া যায়নি এবং ভুল ট্রিটমেন্ট হয়েছিল, তো এখন আস্তে 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 দু তিনটে ডাক্তারের সাথে থাকতে থাকতে এখন অনেকটাই সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ প্রাইমার বলবো না, ডাক্তারের সাথে থাকতে থাকতে ডাক্তার হয়ে গেছি সেটা আমি কখনোই বলবো না। প্রাইমারি স্টেজটা আমি মোটামুটি দেখে দিই, খুব আহামরি কিছু হলে তখন কিন্তু আমি ডাক্তারের কাছে যা পাঠাই। এবং মানে আপনার উদ্দেশ্য যাতে বিনা ট্রিটমেন্টে না, বিনা ট্রিটমেন্টে যাতে কোনো ডগ মারা না যায়, মারা না যায়। যা আচ্ছা আচ্ছা, এই ল্যাবটা দেখছি আমি, এই ল্যাবটা তো অনেক পুরনো, এর বয়স কি আছে? 15 বছর, 15 বছর প্লাস ধরে রাখো। আচ্ছা এর কি কখনো বাচ্চা তুলেছিলে? হ্যাঁ এর অনেকবার বাচ্চা তুলেছি আমি, এর বাচ্চাগুলো লোকালে আমি কয়েকটা রেখেছি, যদি এর কখনো কিছু হয়ে যায় তখন ওখান থেকে একটা নেওয়া যাবে, নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ এর কি কোয়ালিটি খুব হাই হয় নাকি? হ্যাঁ এর তো এখন সব ভাঙা চেহারা দেখছেন, মানে এর যে এখন মানে হেড বলুন, বোনস বলুন, পাটা দেখলে বুঝতে পারবেন কতটা গোল আছে, চওড়া আছে, এখন মোটামুটি ওর সবই মোটামুটি ভাঙা, মানে এই বয়স পর্যন্ত মারাই যায়, কিন্তু আছে বেঁচে। ওর স্ট্রোক হয়ে গেছিল 4-5 বছর আগে, স্ট্রোক হয়েছে 4-5 বছর আগে, তো তখন ও যেভাবে ছিল, আমি ওকে একবার যদি বলি যে তুই স্ট্রোক হওয়ার পর কেমন ছিলি, ও দেখাবে আপনাদেরকে। জানো স্ট্রোক হয়ে তোমার কেমন হয়েছিল, তুমি কেমন ভাবে ছিলে একটু দেখিয়ে দাও, শুয়ে পড়ে দেখিয়ে দাও, একটু শুয়ে পড়ো, কেমন করে ছিলে, কেমন করে ছিলে, স্ট্রোক হওয়ার সময় তুমি কেমন ছিলে একটু দেখিয়ে দাও তো। ও 47 দিন পুরো টানা এরকমই ছিল, 47টা দিন ওর টানা, ঠিক এভাবে না নড়তে পারতো, না চড়তে পারতো, শুধু খাবারটা খেতে পারতো, সেই খাবারটা আমরা হাতে করে ধরে খাইয়ে দিতাম। মানে ওর এখনো মনে আছে ও 47 দিন ও কেমন ছিল, নড়বে না এইরকমই ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার উঠে পড়ো। আপনি বললে উঠবে না, উঠবে না, চলো ওঠো, চলো আস। ইঞ্জেকশনটা কোথায় গো? ইঞ্জেকশনটা কই কই? এবং ওই 47 দিনের মানে লড়াইতে আমাদের সাথে অমলেন্দু চক্রবর্তী স্যারও ছিল, ফ্যামিলি মেম্বার, মানে একটা মানুষের হলে যে ধরনের কষ্ট হয়, অমলেন্দু স্যারকে দেখিয়েই ও মোটামুটি সুস্থ এখন। আর বরাবর আমি যেহেতু স্যারের সাথে থাকি, দেখুন ওর প্রাইমারি স্টেজের জন্য অফিসে বেরোই, ওকে দেখে টেকে খাবার টাবার দিয়ে 4-5 বছর আগেই, 5 বছর আগেই আমি যখন বেরোই অফিসে,
হসপিটালে গিয়ে তখন ফোন করে বলছে যে ও উপর থেকে নেবেছে আর উঠতে পারছে না। তখন আমারও তখন মনটা খারাপ হয়ে গেল, দেখুন 9 বছর 10 বছর বয়স, মানে কিছু একটা হয়তো গন্ডগোল হতেই পারে। আমি যখন আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি, এসে দেখলাম যে ওর অবস্থা খারাপ। তো আমি লোকাল একটা জায়গাতে ডাক্তার দেখাই, তো সেখানে ডাক্তার বলে ডিস্টেম্পার হয়ে গেছে। তো দেখুন আমিও তো তার আগেও তো কুকুরের লাইনের সাথে যুক্ত, তো আমি ওনার সাথে রীতিমতো চ্যালেঞ্জ করেই বললাম যে ডাক্তারবাবু আপনি যে বলছেন ডিস্টেম্পার হয়েছে, লক্ষণ তো আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বুঝছেন? বলছে না আমার মনে হচ্ছে ডিস্টেম্পার হয়ে গেছে। না তাহলে ডিস্টেম্পার হয়ে গেছে তো আমার ক্যানেলে তো আরো অনেক কুকুর আছে, তাহলে একে কি করবো? বলছে একে মেরে দিলে মেরে দাও, কারণ ডিস্টেম্পারের ট্রিটমেন্ট হয় না। আর প্রচন্ডই বাজে, মানে খুবই খারাপ ভাইরাসটা, ছোঁয়াচে, মানে ছোঁয়াচে এয়ারে স্প্রেড করে, যেমন পারবো এয়ারে স্প্রেড করে। ডিস্টেম্পার পারবো হলে তবু বাঁচিয়ে নেওয়া যায়, ডিস্টেম্পার 0%, মানে একদম চান্স একদম বললেই চলে। তো ওকে বলছে যে ডিস্টেম্পার হয়ে গেছে, জানলাম ডাক্তারবাবু ও তো সকালবেলা খেলো দিলো সব ঠিক আছে। বলছে না আমার মনে হচ্ছে ডিস্টেম্পার হয়ে গেছে। ঠিক আছে আপনার হয়ে গেছে, আমি কাউকে ফটো করি না। আমি ওখান থেকে নিয়ে চলে এলাম, এসে তারপরে বিকেল বেলাতে স্যারের কাছে ও আমি দুজনে মিলে ওকে নিয়ে যাই। নিয়ে গিয়ে দেখানোর পরে বললো যে পোস্ট হয়ে গেছে স্ট্রোক হয়ে গিয়ে। তো স্যার যেরম যেরম ভাবে বলেছে ট্রিটমেন্ট চালিয়েছি এবং ফিজিওথেরাপি হ্যাঙ্গিং ট্রাকশন চলেছে ওর, এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুস্থ রয়েছে ও। ও প্রত্যেক দিন মানে সাইকেলিং যেরকম হয়, এখন তো পুরো অনেকটাই সুস্থ হয়ে গেছে বলে এখন করে না, নালে প্রত্যেক দিন ও দিনে 2-3 বার নিজে নিজেই করতো, আমি যেটা ফিজিওথেরাপি করে করাতাম ওকে, মানে গরম জলে সেক দিয়ে পাটাকে সাইকেলিং এর মতো করে, ও কিন্তু সেটা সুয়েজ নিজে নিজেই করতো। আমাকে আর বলতে হতো না যে করিয়ে দিতে হতো, মোটামুটি বছর দেড়েক বাদে থেকে ও নিজে একদম নিজে থেকেই করতো। খুব আছে তো আমার এখানে রাখা আছে, ওর ছেলেকে রাখা আছে। আচ্ছা দাদা এবার একটু যদি হাস্কি গুলো দেখান। হাস্কি দেখাচ্ছি, দেখি চলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তন্ময়দার কাছে, এটা ব্ল্যাক হাস্কি তাই তো? ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট ফুল মার্কিং। হ্যাঁ এরি পাপি, হ্যাঁ ফুল মার্কিং হচ্ছে, তিলকটা দেখুন কতটা সরু ভাবে উঠেছে। আচ্ছা হ্যাঁ, আর সক্স গুলো দেখুন পায়ের, আর এটাকে টাই বলে। এখন সব মার্কিং বলছে কিন্তু হাস্কি এরকমই হয়, ম্যাক্সিমামই সব এরকমই হয়, কারো তিলকটা চওড়া হয়ে ওঠে আর যেগুলো একটু ভালো ব্লাড লাইনের হয় সেগুলো একদম সরু হয়ে ওঠে। আর মাথায় ত্রিশূলের ভাবটা থাকবে? হ্যাঁ ত্রিশূলটা থাকবে। আচ্ছা এটাকে অট আইস বলা হয়? এটাকে অট আইস বলে, কারণ এর একটা চোখ ব্লু আছে আর একটা ব্ল্যাক আছে, নরমাল আছে, নরমাল আছে। তো বাচ্চা এর যখন বাচ্চা হয়েছিল ব্লু আইসও হয়েছে দুটোই। আচ্ছা দুটো নরমাল আইস হয়েছে, অট আইস বাচ্চাও এখানে রয়েছে, দুটো ব্লু আইস হয়েছে সেরকম বাচ্চাও রয়েছে। অট আইস বাচ্চা একটাই হয়েছিল, সেটা রয়েছে, ওটাও বিক্রি হয়ে গেছে, নিয়ে যাবে আর কি। হ্যাঁ ওটা 24 তারিখ ডেলিভারি আছে। আর একটা মেল বাচ্চা আছে, ওটা ডগ, মানে ডগটাও যেহেতু আমারই, ওই একটা মেল বাচ্চা রাখা আছে, তাকেও দিয়ে দেবো। আমি দেখুন আমি সবই 35, মেল ফিমেল সব আমি 35 করেই ছেড়েছি। আচ্ছা এটা একটুখানি কমসম, ডগটা একটুখানি কমসম করে ছেড়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা সবই হয়ে গেছে, এর সবকটা পাপি বেরিয়ে গেছে, কপার কালার গুলো 37,000 টাকা করে বেরিয়েছে, কপার গুলো, কপার কালার, কপার মানে কপার, দুটো কপার হয়েছিল, দুটো কপার, হ্যাঁ দুটোই মেল। কপার মানে হচ্ছে একদমই কপার, ডিপ কপার, ডিপ কপার মানে পুরোটাই কপার, ওই মানে পিঠের দিকটা ফাটা,
বা নেই, অল্প আছে, ওই রকম না, পুরো এর যেরকম দেখুন পুরোটা ব্ল্যাক। উঠে দাঁড়া, নাটক কম করবি। হ্যাঁ, এর যেরকম দেখুন এইখান থেকে পুরোটাই ব্ল্যাক রয়েছে, আর এখানে ঘাড়ে সাদা আছে, কপার কালারটাও এরকম পুরোটাই ব্ল্যাক, মানে কপার। একটা বাচ্চার এরকম ঘাড়ে, মায়ের যেহেতু ঘাড়ে স্পট আছে, সেহেতু বাচ্চাটারও ঘাড়ে একটা স্পট। এই দেখো এখানে যেমন দেখছি ফুল ব্ল্যাক। হ্যাঁ, এইরকম পুরোটাই কপার হয়েছে, পুরোটাই কপার। আর বাচ্চাগুলো খুব জলই দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচন্ড অ্যাক্টিভ বাচ্চা। এরা রয়্যাল ক্যানেল খাওয়াচ্ছি। আচ্ছা, দিনে কবার দেন? দিনে তিনবার খায়। তিনবার প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই? একদম একদম একদম। আর এদিকে মাংস ভাত, চিকেন ভাত এরকম দেয়া যায় না? না, আমি মাংস ভাত আমার কেউ খায় না, চিকেনটা খায়। ওই ড্রাই ফুডের সাথে চিকেন দিয়ে দিই। ওটা কত মাস থেকে স্টার্ট করা যায়? ওটা মোটামুটি ভ্যাকসিনেশন, মানে বাচ্চার ক্ষেত্রে বলছেন? বাচ্চাদেরকে, বাচ্চার ক্ষেত্রে আপনি ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে দেওয়ার পরটাই মানে আমার বেটার। মানে 3 মাস পর থেকে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাওয়া মানে বাচ্চার ইমিউনিটি পাওয়ার অনেক হাই হয়ে গেল। তো সেইখানে ধরুন চিকেনে থেকে যদি কোন রকম কিছু পয়জন হয়ে যায় কে, তো তখন আপনি কোন রকম ওষুধ টষুধ দিয়ে সামলে নিতে পারবেন। আর যদি এই বয়স থেকে দেন তাহলে কিছু হয়ে গেলে তখন প্রথমে হবে গ্যাস্ট্রো, তারপরেই অ্যাটাক নেবে পারবো। মানে গ্যাস্ট্রোটা না বুঝতে পারলেই? ওটা গ্যাস্ট্রোটা না বুঝতে পারলে না, গ্যাস্ট্রোটা হওয়ার পরেই আপনি ধরুন ঠিকঠাক যদি ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু ওটা পার্বোর দিকে চলে যায়। কারণ পার্বো ভাইরাসটা এখন সেভাবে আর কিছু ওয়েদার, আগে যেরকম পার্বো শীতকালটা চলে যেত, চলে যাওয়ার সময় আর গরমটা শুরুর সময়, ওই মাঝামাঝি সময়টাতে পার্বো হতো ম্যাক্সিমাম কুকুরে। এখন আর কিন্তু সেইটা, মানে যেহেতু আমরা দেখুন ট্রিটমেন্ট লাইনের সাথে জড়িত, সেহেতু আমরা বলছি প্রথমে হয় গ্যাস্ট্রো, তারপর হয় পার্বো। কারণ পার্বো ভাইরাসটা এখন এদিক ওদিক চারিদিকেই স্প্রেড আউট হয়ে রয়েছে, এখন আর ওই শীতের শেষ বা গরমের শুরু বলে কিছু কথা নেই। গ্যাস্ট্রো সিমটমটা কি? গ্যাস্ট্রো সিমটম হচ্ছে গিয়ে প্রথমে পটি হবে, একটু আম আম মতো। আচ্ছা, আমরা যাকে বাংলা আমাশা বলে থাকি। হ্যাঁ, প্রথমে ওই রকম হবে, তারপর হতে হতে ও কুকুরটা বমিও শুরু করবে। আচ্ছা, পটির সাথে বমি হবে? পটির সাথে বমিটা শুরু করবে। এবার দেখবেন আপনারা, মানে দেখবেন হয়তো ওরাল ওষুধ দিচ্ছেন, আচ্ছা তাতেও কমছে না, তখন কিন্তু খুব তাড়াতাড়ি ইনজেক্ট করতে হয়। আচ্ছা, কারণ ওরাল ও যতক্ষণ ও না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, মানে আপনি স্যালাইন ঠ্যালাইন চালালেন ঠিক আছে, কিন্তু যখন থেকে ও নিতে পারলো তখন আবার ওরালে ঢুকে গেলেন। কিন্তু যখন ওই রকম একদম ছোট বাচ্চার ক্ষেত্রে কি হয়, যদি ও বেশি ভমিটিং করতে থাকে তখন তো সমস্যা হয়ে যায়, কারণ শরীর থেকে জলটা বেরোনো শুরু হয়। হ্যাঁ, তখন ও ডিহাইড্রেট হয়ে যায় বডি, তখন ওকে আলাদা করে ইনজেক্ট করতে হয়, মানে স্যালাইন ইনজেক্ট করে ইন্টারভেনাস করে ওকে সুস্থ করে তুলতে হয়। এবার তখন ধরুন ঠিকঠাক যদি ট্রিটমেন্ট না হয় বা ঠিকঠাক অ্যান্টিবায়োটিক না পড়ে, তারপরে কিন্তু পার্বো ভাইরাসটা অ্যাটাক ধরে নিয়ে নেবে। এবার তখন অ্যাটাক নিলে তখন ওই ব্লাড পটি হবে, কোনো কোনো ক্ষেত্রে ব্লাড পটি হয়, ম্যাক্সিমামই ব্লাড পটি হয় শেষের দিকে, ভমিটিংও কিন্তু ব্লাডই করবে, তখন নিতে হবে। না না, বাজবে না কেন, বাজবে, বেঁচে যায়, তার জন্যই আমরা রয়েছি, ডাক্তারবাবুরা রয়েছে। তো আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি হয়তো স্যালাইন ইনজেকশন দিয়ে সে বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারি, কিন্তু ওই সমস্ত যখন হবে তখন কিন্তু একটা ভালো ডাক্তারের পরামর্শ নিতেই হবে, কারণ ঠিকঠাক ট্রিটমেন্ট না হলে কিন্তু পার্বতেও বাঁচে না। আচ্ছা, আর একটা যে একটু আগে বলেছিলেন ছায়াতে, যে ডিস্টেম্পার, ডিস্টেম্পারের ক্ষেত্রে কি কিছু সিমটম দেয়? হ্যাঁ, ডিস্টেম্পার হচ্ছে গিয়ে, ডিস্টেম্পার মেনলি ঠান্ডা লেগে হয় কুকুরের। ঠান্ডা লেগে হয়? হ্যাঁ, ঠান্ডা লেগে প্রথমে সর্দি হবে। আচ্ছা, সর্দি হওয়ার পরেই ওটা ডিস্টেম্পার ভাইরাসটা অ্যাটাক নিয়ে নিলেই ডিস্টেম্পার, মানে ডিস্টেম্পার মানে হচ্ছে গিয়ে বডির টেম্পারেচারটা আপ ডাউন করবে, ফ্লাকচুয়েট হবে, মানে ওদের নর্মাল টেম্পারেচার 102। আচ্ছা, এবার ধরুন কখনো 104 উঠে গেল, কখনো আবার 99 হয়ে গেল, মানে ফ্লাকচুয়েট করবে, এর ফলে কি হয় তখন ওদের মানে এতটাই ওদের সর্দি আর কফ এতটাই হয়ে যায়, মানে যেটাকে আমরা মানে মানুষের ক্ষেত্রে বলি যে নিমোনিয়া টাইপের হয়ে গেছে, এত কফ মানে ঠান্ডা লেগে গিয়ে। কুকুরদেরও তাই, ওটাই হচ্ছে গিয়ে ওই রকম সিমটমটাই হচ্ছে ডিস্টেম্পার বলে। সেই নাক ফাঁক পুরো বন্ধ হয়ে যাবে সর্দিতে, চোখের কোণ দিয়ে জল কাটবে, পিছুটি কাটবে, চোখও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতোই হয়। ম্যাক্সিমাম 100-তে 100টাই মারা যায়, ধরে রাখা যায়, খুব রেয়ার আছে। আমার হাতে এখন পর্যন্ত 3টে কুকুর বেঁচেছে আমার লাইফে, সেগুলো সবকটাই কিন্তু দেশি কুকুর।
দেশি কুকুর বাঁচতে পেরেছে, হ্যাঁ ডিস্টেম্পারে বেঁচেছে, এবং আর একটা ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে। হ্যাঁ একটা ল্যাবরেটরকে আমি দেখেছি কিন্তু আফটার শক ওর একটা রয়ে গেছে, একটা দুলুনি, সেই একটা কুকুর আমার হাতে বেঁচে আছে এখনো পর্যন্ত। ডিস্টেম্পার খুব খারাপ রোগ, বাঁচানো ওটা তাহলে সিকিউরিটি হিসেবে আগে থেকে কিছু এ নিয়ে আ যায়, আগে থেকে যে আমরা ডিস্টেম্পারের ভ্যাকসিনেশন দিই, ভ্যাকসিনেশন তো রয়েছে কিন্তু ডিস্টেম্পার ম্যাক্সিমাম অ্যাটাক করে দেড় বছরের ভেতরে, যদি হয়ে যায়, হ্যাঁ দেড় বছরের ভেতরে যদি হয়ে যায় তাহলে সেই কুকুরটা কিন্তু মারা যাওয়ার চান্স ম্যাক্সিমাম, মানে হান্ড্রেডে ধরে রাখতে পারেন 1000%, হান্ড্রেডে 100% না, হান্ড্রেডে 1000%, এতটাই মারাত্মক, এতটাই মারাত্মক ডিস্টেম্পার। আচ্ছা তাহলে কি প্রতি বছর এই পারবার ডিস্টেম্পার প্রচুর দিয়ে দেয়া, প্রচুর দিয়ে দেয়া ভ্যাকসিনটা কি উচিত? অবশ্যই প্রত্যেক বছর ভ্যাকসিন, যতদিন কুকুরটা বেঁচে থাকবে অবশ্যই, তবে ভ্যাকসিন করার নিয়ম আছে, কৃমির ওষুধ করে ভ্যাকসিনটা করতে হয়, নালে ভ্যাকসিনটা কাজ হয় না শরীরে। তো যাই হোক সেগুলো তার জন্য ডাক্তারবাবুরা রয়েছেন, সেগুলো গাইড করে দেবেন। আর আমি বলবো প্রত্যেক বছর ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখাটাই উচিত। দেখুন আমাদের মানুষের ক্ষেত্রেও যদি আমাদের শরীর খারাপ হয় আমরা কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ নিই, এবং ছোটবেলাতে দেখবেন আমাদের যেরকম হেপাটাইটিস, তারপরে অনেক বুস্টার ইনজেকশনগুলো আছে, মানে পোলিওর, ঠিক সেম জিনিসগুলো কিন্তু ওদের ক্ষেত্রেই, ওদের ক্ষেত্রেও সেম হেপাটাইটিস, প্যারেঞ্জাইসিস, ডিস্টেম্পার, পারবো, ল্যাপটোপেসিয়া, ওদেরও এই রোগগুলো কিন্তু হয়। তো যেহেতু এরা মাটির সংস্পর্শে থাকে সেহেতু বছরে প্রত্যেক বছর একবার করে নেওয়াটা বাধ্যতামূলক আমি বলবো। তার মধ্যে মারাত্মক হচ্ছে পারবো আর ডিস্টেম্পার, সবই মারাত্মক। হেপাটাইটিসটা কি ওদের ক্ষেত্রে মারাত্মক? আমাদের দেশে কোনটা বেশি দেখা যায়? দেখুন পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলাতে, পশ্চিমবাংলা না আমি ইন্ডিয়াতেই বলছি, ইন্ডিয়াতে ল্যাপটোপেসিয়াটা খুব কম হয়। আচ্ছা তো তবু যখন মানে ভ্যাকসিন যখন তৈরি হয় আমাদের ইন্ডিয়ার জন্য একরকম, বা বাংলাদেশের জন্য একরকম, বা আপনার থাইল্যান্ডের জন্য একরকম, এইভাবে তো কোম্পানি ভ্যাকসিন তৈরি করে না। তো ওদের DHPPIL4 এখন লেটেস্ট বেরিয়েছে, L4 মানে ল্যাপটোপেসিয়ার আরও তিনখানা স্টেজ দিয়েছে। তো ল্যাপটোপেসিয়াটা আমাদের এখানে সচরাচর দেখা যায় না, তবু দিয়ে রাখা, কখন বাইরে থেকে কোনো ভাইরাস চলে এলো কারো শরীরে করে, তখন একটা কুকুরের হয়ে গেলে আরো 10টা কুকুরের হবে, সেই জন্য আমরা ল্যাপটোপেসিয়াটাও দিয়ে রাখি। আচ্ছা সতর্কতা, হ্যাঁ ডিস্টেম্পার, হেপাটাইটিস, প্যারেঞ্জাইসিস এগুলো সব কুকুরেরই রোগ, মানুষের এগুলো হয় না। যেটা মানুষের হয় সেটা হচ্ছে র্যাবিস, অ্যান্টি র্যাবিস যেটাকে বলা হয়, সেটা ওদেরকে দিয়ে দেওয়া হয়। এবং কুকুর কামড়ালে আমি বলবো যারা যত্ন সহকারে কুকুর রাখেন, মানে এই ধরুন যেরকম আমি বাটিতে, দেখুন আমার বাটিতে কিন্তু জল নেই, এবং যখন আমরা এতে জল দেব বা খেতে দেব তখন এই বাটিটা ধুয়ে দেব, তাহলে আমরা যেভাবে মানে এই যে আমি যে বাটিটা ধুয়ে দিলাম, ধরুন এখানে একটা মাছির পায়েতে করে ডিস্টেম্পার বা ডিস্টেম্পার না সরি র্যাবিস আক্রান্ত কোনো কুকুরের লালা, ধরুন একটা মাছি বসে, সেই মাছিটা এই বাটিতে এসে বসলো, তাহলে কি হলো এই এই কুকুরটাই ধরুন যদি এই বাটিতে না ধুয়ে জলটা দিই তাহলে কিন্তু এও কিন্তু র্যাবিস আক্রান্ত হয়ে গেল। এই র্যাবিস আক্রান্ত হলো মানে এর লালা আমাদের সাথে থাকছে, খেলছে, আমাদের কাটা জায়গাতে লাগতেই পারে, এবং একেও ধরুন অ্যান্টি র্যাবিস দেওয়া রয়েছে, তারপরেও যদি এ ওই মাছিটার লালাটা নিয়ে নেয় তাহলে কিন্তু এই কুকুরটাও র্যাবিস হয়ে যাবে। তার মানে বাটিগুলো আমাদের পরিষ্কার খাওয়ার দেওয়ার থেকে শুরু করে জল খাওয়ানো, জল খাওয়া হয়ে গেল বাটি তুলে রেখে। আচ্ছা অনেক সময় এরকম দেখা যায় যে খাবার দিয়ে পুরো খাবারটা খেলো না, না খাবারটা রেখে দিয়েছে না, ওটা ওটা রাখা যাবে না, ওটা ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে, অবশ্যই ফেলে দিয়ে ওটা আবার ধুয়ে রেখে দিলেন। আচ্ছা যতটা খাচ্ছে ততটাই, হ্যাঁ যেটুকু খেলো খেলো, না কোনো কোনো দিন দেখা যায় খুব বেশি খেলো, আবার কোনো দিন খানিকটা খেয়েই রেখে দিল, না তার মানে এটা বুঝতে হবে যে কুকুরটা অ্যাভারেজ কোন খাবারটা খাচ্ছে, বেশি খাবারটা খাচ্ছে অ্যাভারেজ, না প্রত্যেক দিন কি ওই একই পরিমাণ খাবার খাচ্ছে না কম খাচ্ছে, অ্যাভারেজটা বুঝে নিয়ে ততটা পরিমাণ, অ্যাভারেজটা বুঝে নিলে কি হবে, ধরুন কুকুরটা কম খেলো, ধরুন এই বাটিটার গামলিটা পুরো ভর্তি ভর্তি ও খাবার খায়, এবার ধরুন ও মানে সপ্তাহের 7 দিনই এই খাবারটাই খায়, হয়তো কোনোদিন হাফ খাবার খেলো, তার মানে বুঝতে হবে কুকুরটার কিছু শরীর খারাপ হচ্ছে, এটা কিছু প্রবলেম, একদম কুকুরের ফার্স্ট লক্ষণ হচ্ছে গিয়ে খাওয়াটা বন্ধ করে দেবে, খাওয়া বন্ধ করে দেবে একদম।
দেখুন এ পুরো মায়ের মতই হয়েছে, এটা ফিমেল আছে, এ দেখুন অট আইস, অট আইস আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা ফার কোয়ালিটিটা কি ডাবল কোট? না এটাকে এটাকে উলি কোট বলে, উলি কোট। হ্যাঁ যেহেতু লাইনে আলাস্কান আছে, আচ্ছা আমি একদম খুলেই বলছি, ওর লাইনেও আলাস্কান আছে, বাবার লাইনেও আলাস্কান আছে, আলাস্কান হলেই কিন্তু উলি কোট আসবে। আচ্ছা কোট কোয়ালিটি লম্বা হবে, একদম একদম মানে প্রচুর হবে। হাস্কির কোট হচ্ছে গিয়ে স্মুথ কোট, মানে নর্মাল কোট থাকে, তো এটাতে আপনি দেখতেই পাচ্ছেন স্কিন দেখা যাবে না। আচ্ছা আরেকটা জিনিস আশ্চর্য দেখলাম, আপনার এই ধরনের কুকুর আমরা জানি সাধারণত এসিতে থাকে, আজকে তিনটে সাড়ে তিনটে সময় চড়া রোদে আপনার কুকুরটা ভালোই ছিল, মানে ডগ। হ্যাঁ তার জন্য কি কিছু বিশেষ ট্রিটমেন্টের দরকার? না না না, দেখুন আমাদের এই ওয়েদারেতে আমি একটু বলি, এ যেভাবে রয়েছে এর এর ব্লাড তো এর শরীরে রয়েছে, তাহলে এ কুকুরটাও কিন্তু ওর মতোই থাকতে পারবে যদি একে সেইভাবে রাখা হয়। আমি বলতে চাইছি গরমে এসি প্রয়োজন, আচ্ছা মানুষেরও যেরকম প্রয়োজন ওদেরও প্রয়োজন, খুব এত গরমে নর্মাল ভাবে কুকুর রাখা মানুষই থাকতে পারছে না, আর ওদের টেম্পারেচার 102.2 হচ্ছে নর্মাল টেম্পারেচার ওদের থাকে, না আমাদের বডির থেকে ওদের, আমাদের বডির থেকে ওদের বডি টেম্পারেচার অনেক বেশি, এই গরমে আমাদের গরম হচ্ছে না ওদের তো আরো গরম হবে, তো সেই কারণেই এখানে এসিতে রাখা। আর এমনি নর্মাল সময় তো আপনি নর্মালে রাখতে পারেন, ও রোদ দূরে গিয়েও শুয়ে থাকে। যে অনেকের ধারণা যে হাস্কি এসি ছাড়া থাকে না, দেখুন এসিতে রাখলে কি হয়, এসিতে রাখলে লোমের কোয়ালিটিটা একদম একদম, ওই যে সাদা যে গোল্ডেনটা ইউরোপিয়ান গোল্ডেনটা, ও কিন্তু মানে মানে ঠান্ডাতে রাখতে পারলে, ইউরোপিয়ান গোল্ডেন মানে হচ্ছে কি ঠান্ডাতে মানে মাস্ট মাস্ট, আর ওকে চান করানোর সময় আপনি উল্টো পাল্টা শ্যাম্পু দিয়ে চান করানো যাবে না। আচ্ছা মানে যেহেতু সাদা, সাদাটাকে আপনি রাখতে পারবেন না, জলটা মিনারেল ওয়াটার হলে সব থেকে বেটার, মানে লোমটা আর এই কালারটা রাখার জন্য। ওই আমরা এমনি কলের জলে চান করিয়ে দিলাম বা মানে কেনা জল দিয়ে চান করিয়ে দিলাম, মিনারেল ওয়াটার আয়রনলেস জল হলে সব থেকে বেটার ওর কালারটা রাখা, না না সাদা সাদাটা থাকবে না। বাচ্চাটা আছে, এটা ডগনারে পিক আপ বাচ্চা, এটাও বিক্রি হয়ে যেত কিন্তু এটা তখন আমাকে বলেনি কিছু, নাহলে এটাও আমার হয়ে যেত, এটা দু একদিনের ভেতরে হয়তো বেরিয়ে যাবে কেউ ফোন টোন করলে। তো এই বাচ্চাটা দুটোই ব্লু আইস আছে। আচ্ছা ব্লু আইস ডগ? হ্যাঁ ডগ, মেল আছে, মেল আইস দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, দুটোই ব্লু আইস আছে, ফুল মার্কিং। হ্যাঁ এটা ফুল মার্কিং, এটা দেখুন মায়ের মতো পিঠে একটা সাদাটা মায়ের মতো আছে, এটা উলিকোট, এটা উলিকোটে দেখুন। এই একটা দাদাদের কাছে আসে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাবেন, আর এর দামটা ৩৫,০০০ টাকা। মেল হাস্কি, মেল আছে ওটা। আমার ক্যানেলে আমি বলে নিই একটু, আমার ক্যানেলটা ক্রেস টাইপের করা, মানে এখানে কেউ যদি কুকুর দেখে যায় যেরকম ঘুরতে যায় সেই ব্যবস্থাটাও আছে এখানে, সেই ব্যবস্থাটাও আছে আমার এখানে, এবং ট্রিটমেন্টটা পুরোপুরি হয়ে যায়। গরমের সময় ৬০০ টাকা করে আমি নিচ্ছি, প্লাস তার সাথে যদি কিছু ওরালি মেডিসিন লাগে আমি সেটাও দিয়ে দেবো। আচ্ছা ওই ৬০০ টাকার ভেতরে, একটা কুকুর রাখতে গেলে ৬০০ টাকা খরচা হয় না, কারণ কারণ আমি এতগুলো রেখেছি, আমার পার ডে কি ৬০০ টাকা করে খরচা আছে? কখনোই না, কখনোই খরচা নেই, তো ৬০০ টাকা করে রাখা। দেখুন আমরাও একজনের কুকুর রাখবো, তার পেছনে সময় দেবো, আমাদেরও তো একটা পারিশ্রমিক আছে, প্লাস এসি চলবে, এসি চলবে, খাবারটা আমরা দেব। এবার ধরুন কুকুরে কিছু একটা অসুবিধা হলো, হয়তো গ্যাস হলো বা বমি হলো বা পটি হলো, অ্যাবনর্মালি সেই দায়িত্বটাও আপনি, সেই দায়িত্বটাও আমি নিয়ে নিই, কারণ ওই ৬০০ টাকার ভেতরে নিয়ে নিই। আর ড্রাই ফুড সে যদি রয়্যাল ক্যানেল খায় বাড়িতে, মানে নর্মালি খায়, তাহলে আমার এখানেও সে রয়্যাল ক্যানেলই পাবে, মানে যেভাবে সে অভ্যস্ত থাকবে আমি সেটাই দেব। এবং চার দিন যদি সে কুকুর রাখে, তিন দিনের বেশি চার দিন যদি কুকুর রাখে, তাহলে একদিন কিন্তু সে মটন পাবে, যদি সে মটন পাবে অবশ্যই তার ওনারকে জিজ্ঞাসা করে তারপরেই দেওয়া হবে, কারণ মটন অনেকে সহ্য করতে পারে না,
কারণ সবাই এখন চিকেন চিকেন খাইয়ে অভ্যস্ত, তো সেটা তার ওনারকে জিজ্ঞাসা করে তারপরে মটন দেওয়া হয়। তো এই সমস্ত এইভাবেই আমরা কুকুর রাখি আর এখন এভাবেই চলছে। দেখা যাক আর একটু কি উন্নতি করতে পারি ক্যানেলের ব্যাপারে। আরও আর যেটা যদি সে ভাত খেতে চায়, মানে ভাত খায়, ধরুন আমারগুলো না হয় আমি ড্রাই ফুড খাওয়াচ্ছি, ঠিক আছে, অনেকের কুকুর তো ভাত মাংস খাওয়ায়, তো আমার ক্যানেলে আসলে আমি স্পেশালি তাদের জন্য দেরাদুন রাইস যেটা রয়েছে সেইটা আমি ক্যানেলের তরফ থেকে আমি তাদেরকে দিয়ে থাকি। কারণ ওইটা ওরা, আমি ম্যাক্সিমাম যতবারই যারা কুকুর রেখেছে খুব দারুণ, মানে খুব সুন্দরভাবে খেয়ে নেয়, একদম পরিষ্কার করে, আমাকে বসে থাকতে হবে না যে ও খাবে কি না, এত সুন্দর মানে খেয়ে নেবে পরিষ্কার করে। এই ব্যবস্থাটা মানে বলতে পারছেন ওরাও চালের কোয়ালিটি বোঝে, একদম দেখুন ওনার বাইরে ঘুরছে, আরে আমিও আমিও এদের ওনার, আমি ধরুন বাইরে ঘুরছি ভালো মন্দ খাচ্ছি, মানে পরিবেশ দেখছি, আমার একটা মন ফ্রেশ করতে যাচ্ছি, তো তার কুকুরটা যখন আমার বাড়িতে আসছে তাকেও তো মনটা ফ্রেশ রাখতে হবে, সেইটার দায়িত্ব আমি নিয়ে নিই। আবার এদের সাথে থেকে আরো একটু এদের সাথে থাকে, ফিমেল হলে তো ছেড়েই দিই, মানে আমার কুকুর কেউ কামড়াবে না, না আমার ঘরে যারা রয়েছে তারা কেউ কামড়াবে না, ফিমেল হলে পুরো ছাড়া থাকে আমার ঘরে, মেল হলে দেখুন আমার তো অন্যান্য ব্রিড রয়েছে, যেমন ল্যাব রয়েছে, হাস্কি রয়েছে, রেকটিভার রয়েছে, ইনব্রিডিং হয়ে গেল তখন মুশকিল, যার জন্য আমি ছেলে কুকুর থাকলে আমি ক্যানেলে আটকে দিই, আর নালে কিন্তু ও সবার সাথে দৌড়ো দৌড়ে লাফালাফি করতে থাকে। আমার ক্যানেলে অনেক বাইরে বাইরে থেকেও লোক এসছে, মেদিনীপুর থেকে এসছে, মানে কুকুরটাকে খাইয়ে দাদার কাছে যদি যে কোনো সিটজু বা হাস্কি যা কিছু নেওয়া যায় তাহলে আগে থেকে বুকিং করতে হবে বা ওয়েটে থাকতে হবে? না, বুকিং এর ব্যাপারটা না, ধরুন কেউ সিরজু নেবে, আচ্ছা, বা ব্রিগেল নেবে, ব্রিগেল নেবে, দেখুন আমি ওই রকম বাজারের মতো কুকুর বিক্রি করি না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই কুকুর সেল করে খাবো ওইটা আমার কারবার নয়, তো আমার থেকে নিতে হলে একটু ভালো বাচ্চা পাবেন, একটু ভালো রেট পড়বে, মানে একটু ভালো রেট বলতে ধরুন গোল্ডেন রিটরিভার 12,000-10,000 গোল্ডেন রিটরিভার পাওয়া যায়, হয়তো সেই বাচ্চাগুলো আমি বিক্রি করি না, কারণ তাতে কি হয় 10,000 টাকার কুকুরটা, দেখুন একজন কিন্তু শখেতেই কুকুর পোষে, তো 10,000 টাকার কুকুরটা আর 15,000 টাকার কুকুরটা কিন্তু একই খাবার খাবে, বা এবার কেউ যদি শো কোয়ালিটির নেয় তাহলে তার তার একটু বেশি শো কোয়ালিটির, মানে সে কিন্তু আমি ধরে নেবো সে শো করবে, তাকে সেরকম কুকুরই দিতে হবে। আজকে মাঠে আমি শো কোয়ালিটি বলে একটা মানে সেরকম কোয়ালিটির কুকুর নয় তাকে আমি গুছিয়ে দিলাম, দিয়ে সে যখন মাঠে গিয়ে নামবে তার কুকুরটার গেট আপ আর একটা শো করছে সেই কুকুরটার গেট আপের আকাশ আর পাতাল তফাৎ হবে, তখন কিন্তু সে আমাকে মনে মনে হয়তো বলেই ফেলবে যে কি কুকুর দিয়েছে রে ভাই, নিজেই হয়তো কুকুর চেনে না। তো সেই জন্য বলে দিই শো কোয়ালিটির কুকুর মানে ওটা শো কোয়ালিটি, শো করতে পারবে, আর নরমাল পেট কোয়ালিটি মানে ওটা আমার কাছে ওটা বেটার না, হাই কোয়ালিটি একটু ভালো, হ্যাঁ মানে 10,000 টাকার কুকুরের থেকে 15,000 টাকা যদি এখন আপনার কাছে ধরুন কেউ সিরজু চায় তাহলে সে পিওর সিরজুটাই পাবে, পিওর সিরজু যদি সির জানা আমি তাকে বলে দিই যে লাসা, দেখুন মার্কেটে লাসা সিরজু 25-22-23-28 এরকম লাসা সিরজু সব বিক্রি করছে, আচ্ছা সেটাকে যদি আমি সিরজু বলে দিয়ে দিই সে কিন্তু মেনে নেবে। আচ্ছা লাসা সিরজু বলতে ক্রস বলছে, ক্রস, আচ্ছা লাসা সিরজু ক্রস মানে লাসাও না সিরজু না আপনি কিছুই বলতে পারবেন না, আচ্ছা ম্যাক্সিমাম দিকটা কিন্তু সিরজুর মতো থাকবে, আচ্ছা আমি ওটাকে সিরজু বলেও চালিয়ে দিতে পারি কিন্তু ওটা তো সিরজু নয়, যারা কুকুর লাইনে মানে লোকজন আছে ভালো লাইনে তারা কিন্তু বাচ্চাটা দেখলেই বুঝতে পেরে যাবে লাসা সিরজুর ক্রসে আছে, তো লাসা সিরজুর বাচ্চা তাকে আমি জিজ্ঞাসা করে নিই যে আপনি রেট কি রেঞ্জ কি আছে, সে হয়তো আমাকে বললো যে দাদা 25,000 টাকা, আমি দেখুন 25,000 টাকায় সিরজু অরিজিনাল সিরজু হবে না, সে হয়তো আমাকে বললো যে হ্যাঁ আমি তো ওখানে দেখেছি 28,000 টাকা 26,000 টাকা 23,000 টাকা 23,000 টাকাতে দিয়ে দিচ্ছে, তা আমি তখন যদি তাকে বলি যে দাদা আমার থেকে নিতে গেলে 40,000-45,000 টাকা পড়বে, সে কিন্তু ভাববে যে রেটটা বেশি মানে এ ভুলভাল পকাচ্ছে, তখন আমি তাকে ক্লারিফাই করে দিই যে লাসা সিরজু আর সিরজু দুটো কিন্তু তফাৎ আছে, যে অনেক এরকম কাস্টমার আছে যারা না বুঝে কিনে ফেলে, তারা ঠকে চলে আসবে ঠকে একদম ঠকে, এবার ঠকে বলতে দেখুন তাকে হয়তো সিরজু
ছোকলো না কিছুই, হয়তো সিরজু, মানে সিরজু বলে বেয়েছিল কিন্তু ওটা সিরজু না, লাসা সিরজু, কিন্তু হয়তো তার রেটটা ওটাই যায়, রিয়েল বিটটা পেলো না সে, না সিরজু বলে যে দেখুন তার বাজেট হচ্ছে 25,000 টাকা আর সে কিনতে যাচ্ছে ধরুন এক ভরি সোনা, তাহলে তো এক ভরি সোনাটা 25,000 টাকায় হবে না, দেবে না, তাতে তো খাদ মিশিয়েই দেবে। তো সেই জন্যই সিরজুর মোটামুটি মার্কেট প্রাইস 35-এর অ্যাবাভ স্টার্টিং, আমি বলছি 1-2 লাখ টাকারও সিরজু আছে, আমি স্টার্টিং বলছি মোটামুটি 35-40 হাজার থেকে স্টার্টিং হয়। মার্কেট খারাপ কেউ হয়তো দিয়ে দিল 30,000 টাকা বা 32,000 টাকা, সেটা রেয়ার, সেটা আলাদা ব্যাপার, সেটা বাড়ি থেকে, বাড়ি থেকে মানে ধরুন আমার যেরকম ঘরে ধরুন এই হাস্কি এখন মার্কেট খারাপ বলে আমি এই রেটে বেচছি, কিন্তু আমার ওকেই কেনা আছে 62,000 টাকা দিয়ে, তার বাচ্চা কি করে 25-এ দেওয়া সম্ভব, একই কেনা 62,000 টাকা দিয়ে, আমার যে ডগটা ওটা 1,25,000 টাকা দিয়ে কেনা কেরালা থেকে, তো কেরালা থেকে 1,25,000 যদি কিনে নিয়ে আসি আমি 40,000 টাকাতে তার বাচ্চা কিন্তু হেসে খেলে বেচতে পারবো, কিন্তু এখন মার্কেটের অবস্থা খারাপ বলে ঘরের বাচ্চা ঠিক আছে কেউ নিয়ে উপকৃত ভালো বাচ্চা পাবে একটু কম করে দিয়ে দিলাম। আমাকে এরকমও বলেছে দাদা 22,000 টাকা 20,000 টাকাতে তো হাস্কি পেয়ে যাচ্ছি, অবশ্যই নিয়ে নিন, অবশ্যই নিয়ে নিন, এবং সেগুলো কিন্তু পাঞ্জাব থেকে আনানো, পাঞ্জাব থেকে আনানো বাচ্চা কি হয় এই ওয়েদারে টেকে না, এই ওয়েদারে টেকে বলতে না, হয়তো 10টার মধ্যে হয়তো 5টা বাঁচলো, হয়তো আপনি দেখা গেল 1টা নিলেন সেটাই হয়তো মরে গেল ওই বমি পায়খানা করেই। হ্যাঁ সেম হয়। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি পাঞ্জাব থেকে বাচ্চা আনিয়েছিল, তার কিন্তু সব বাচ্চাই মারা যায়, এবং আমি তাকে বলেছিলাম যে ইমিডিয়েট নাম বলবো না কারণ সবারই ব্যবসা, আমি তাকে বলেছিলাম ইমিডিয়েট বাচ্চাগুলোকে সরিয়ে দিন, যে বাচ্চাগুলো একটু ভালো পজিশন আছে ইমিডিয়েট সরিয়ে দাও। সে আমার কথা শুনে মানে ভাইয়ের মতোই দেখি তাকে, এবং আমারও অনেক কাজে লেগেছে ওকে, বা ওরও আমার অনেক হয়তো উপকার করেছে, সেই দিক থেকে তাকিয়ে আমি ওকে এই বুদ্ধিটা দিয়েছিলাম যে তুমি ইমিডিয়েট বাচ্চাগুলো কোথাও সরিয়ে দাও, যেগুলো একটু ভালো আছে ইমিউনিটি পাওয়ার ভালো আছে আমি দেখে যেগুলোকে বুঝেছি আমি ওগুলোকে ওকে সরিয়ে দিতে বলেছি, এবং সেগুলো প্রত্যেক কটাই বেঁচেছে, হয়তো ওখান থেকে 1-2টো বাচ্চা মরেছিল পাঞ্জাবের বাচ্চা, আর ওর ঘরে যেগুলোকে রেখেছিল আমি ওকে বলে দিয়েছিলাম তুমি 1টা বাচ্চাও বাঁচাতে পারবে না, ও কিন্তু 1টাও বাচ্চা বাঁচাতে পারেনি যেগুলো ওর কাছে রেখেছিল। এগুলো কি ওয়েদারের জন্যই হয় যে দুটো ওয়েদার সম্পূর্ণ আলাদা? সম্পূর্ণ আলাদা, প্রথমে ওরও ওই রকমই গ্যাস্ট্রো হয়েছিল, আচ্ছা, তারপর ঠিক করে মেইনটেনেন্স করতে পারেনি যার জন্য পার্ব হয়ে গিয়ে সবগুলোই ধরে গেছিল, এবং ওর বাড়িতে ট্রিটমেন্ট করতে করতে আমারও 1টা কুকুরের গ্যাস্ট্রো হয়েছিল, তো যাই হোক আমি সেখান থেকে সার্ভাইভ করে নিয়েছি, এখন আর অসুবিধা কিছু নেই। তো ও যেহেতু একদম প্রথম লাইন, ঝট করে অতগুলো বাচ্চা তুলে নি, আমারও খারাপ লাগছিল যে ওর বাড়িতে আমি রাত নেই দিন নেই চলে যাচ্ছি ট্রিটমেন্ট করতে, আমারও খারাপ লাগছিল যে একটা নতুন ছেলে ওভাবে লস খেয়ে যাবে, যাই হোক ওকে বুদ্ধি ফুদ্ধি দিয়েছি এখন মোটামুটি ঠিকই আছে। কারোর যদি কিছু অসুবিধা হয় ফোন করবেন, মোটামুটি প্রাইমারি স্টেজটা আমি বলে দেবো ফোনেতে, যদি কাছাকাছি হয় যদি প্রয়োজন হয় আমার যাওয়ার তবেই আমি যাই, নচেত আমি দেখতে যাই না, ফোনেতেই বলে দিই। আমার ফোন নাম্বার হচ্ছে 8910757520, আমার রাত 2টা 2:30 3টে 4টে আমার ফোন সবসময় খোলা থাকে, আমি ওপরেও বললাম যে আমার কুকুর বিনা মানে ভুল ট্রিটমেন্টে মারা যায় তারপর থেকে আমার এই প্রফেশনে নেওয়া, মানে এটা প্রফেশন বলতে পারবেন না, এটা আমার ভালোবাসা, হ্যাঁ, যাতে একটা কুকুর মানে বিনা ট্রিটমেন্টে না মারা যায়, ট্রিটমেন্টে না মারা গিয়ে যাতে স্যালাইন ইনজেকশন পেয়ে, হ্যাঁ, যাতে সে বেঁচে উঠতে পারে বা ওঠানো যেতে পারে তাকে, সেইভাবেই আমি কাজ করব। দাদার কাছাকাছির মধ্যে যারা আছে তারা তো অবশ্যই পরিষেবা পাবে, দাদার ফোন নাম্বার পেয়ে গেছেন, দাদাকে ফোন করবেন, আমি যদি নাও যেতে পারি যদি দূরেও বাড়ি হয় তাহলে দাদা ফোনেতে আপনাদের যথাযথ সম্ভব চেষ্টা করে, যেরকম এর মধ্যে ফোন এসেছিল সোনারপুর থেকে, সোনারপুর কুকুরটা গোল্ডেন রিট্রিভার স্ট্রোক হয়ে গেছিল গরমে, তো আমাকে ফোন করে বলল দাদা এই ব্যাপার তো কি ইনজেকশন দেব এই সেই, তখন তাকে বলে দিলাম যে তোমার যে দেখে তাকে বলো এগুলো করতে, তো আমি ওর থেকে একটা ভিডিও চেয়েছিলাম
যে কিরকম আছে। তো কন্ডিশন খুব খারাপই ছিল, আমার দেখে মনে হয়েছিল যে খুবই খারাপ কন্ডিশন। তো আমি তখন বললাম যে তুমি একটা ডাক্তারের কাছে যাও, দেখাও, দেখো কি বলে। তো ডাক্তারের কাছেও গেছিল এবং আমি যে ওষুধগুলো বলেছিলাম সেগুলো দিতে বলেছিল। তো ও যেহেতু অলরেডি ও দিয়ে দিয়েছে, তো সেইখানে গিয়েও ডাক্তারবাবুকে বলেছিল যে দাদা এই ডাক্তারবাবু এই এই একটা দাদা এই ওষুধগুলো বলেছিল, ওগুলো ভালো করেছো, দিয়েছো যখন ভালো করেছো, তো ঠিক আছে এগুলোই চলুক, এগুলো চালাও। আরো দু একটা ওষুধ দিয়েছিল, কিন্তু কুকুরটার কন্ডিশন ওখানেও ডাক্তারবাবু বলে দিয়েছিল যে খুব খারাপ কন্ডিশন আছে, তো কুকুরটা একদিন বাদই মারা যায়। আচ্ছা, সে লাস্ট স্টেজে আপনাকে ফোন, লাস্ট স্টেজে মানে ওটা স্ট্রোক হয়ে গেলে না কিছু করা করা থাকে না মানুষের ক্ষেত্রেও যা পশুর ক্ষেত্রেও ঠিক। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। দাদার মুখ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক অভিজ্ঞতা হলো আমাদের। ঠিক আছে, তো আজ রাখছি।